ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিল কর্তৃপক্ষের মতে তা প্রায় দেড় কোটি টাকা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বাবলু জানান মেশিনের ঘর্ষণের থেকে বুধবার পাটকলটিতে আগুনের সূত্রপাত হয় পরে ঠাকুরগাঁও দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে জানায় দমকল বাহিনী